Hi friends, welcome back to my channel. We share previous related interesting video. Camera se tumra shobai ashikeche khub bhalo ashe shusto ache amio khub bhalo ashi. Abar ajke mane kalke theke bhalo holam papre final porikha na eto juddho. Karon dhoro mane class 7 theke class 8 e udlam. Mane udbo to tar jonno mane আমি এক মাস তোমাদের ভিডিও দিইনি যেমন আমি মানে সত্যি আমি চেষ্টা করেছিলাম ভিডিও দেবার কিন্তু দিতে পারিনি ওই আমি আর তোমাদেরকে জানাতেও পারিনি যেহেতু ইমনের ফাংশন ওটাই আমার লাস্ট ভিডিও ছিল তারপর কালকে তোমাদের যেমন শর্টসটা বলে দিলাম যে একটা শর্টস জানিয়ে দিলাম যে আমি আবার ভিডিও দিতে চলেছি মাঝখানটা হোলি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম আমি হ্যাপি হোলি হোলি বলতে হোলি দুদিন পর আমাদের 9 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছিল আর হোলি ছিল 7 তারিখে তো ওই একদম ঘরোয়াভাবে হোলি খেলেছিলাম আমি বাইরে তো বেরোইনি এবারে হোলিতে আর আজকে থেকে এবার পরপর ভিডিও আসছে আজকে আমরা আজকে শুক্রবার 17 তারিখ আজকে আমরা একটুখানি যাব বলতে একটু আমাদের প্ল্যান আছে যে বর্ধমান যাব বর্ধমানে দিদার বাড়ি যাব দিদার বাড়ি থেকে কিছু রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করে তারপর ব্যাক করব বাড়িতে আর আমার রবিবারও আসছে একটা ট্যুর মানে রবিবার তো না মানে তোমরা পাবে সোমবার আমি যাচ্ছি রবিবার একটা ট্যুর ব্লগ আসছে তোমাদের জন্য জয়রামবাটি কামারপুকুর তারপর নেক্সট টু নেক্সট আরেকটা ব্লগ আসছে আর আগের বছর তোমাদের আমি এই সময়তেই ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর হোম ট্যুর করে দেখিয়েছিলাম এই বছর ইচ্ছা আছে আমি হোম ট্যুরটা করব হোম ট্যুর বলতে আমি এই মানে আমার আমি যেই বাড়িতে থাকি সেই বাড়িতে হোম ট্যুর হয়ে গেছে কিন্তু আমি যেই বাড়ি আমার বর্ধমানে যে বাড়ি দিদার বাড়ি সেখানে আমার কোনো হোম ট্যুর হয়নি তো সেই হোম ট্যুরটা আগের বছর বলেছিলাম যদি ভালো ভিউ আসে করব কিন্তু আগের বছর আর সেটা সম্ভব হয়নি তাই এবছর করব সেটা আর যেমন আগের মানে পরপর ব্লগ দেব তারপর এখানে আমি আগের বছর দেখেছিলাম আমাদের শ্মশান কালী পুজো সেটাও আসছে তারপর মানে আচ্ছা তোমাদের সবই বলে দিলে আমি তাহলে সাসপেন্সটা কি থাকবে রবিবারের পর কেন একটা দিন তারপর আবার আসছে তো পরপর পরপর ধামাকাদার কিছু ব্লগ আসতে চলেছে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেয় আর নোটিফিকেশানগুলো যখনই আসবে ফটাফট করে দেখে নাও আর এইটুকুই বলা আজকে আমি একটু আঁকতে বসেছি তো সকালবেলা ব্রেকফাস্ট করে আজকে একটু আঁকতে বসেছি অনেকদিন পর আঁকতে একটু মানে টাইম পেলাম তো দেখাই দাঁড়াও কী আঁকছি এটা এখনও কমপ্লিট হয়নি এটা এখনও কমপ্লিট হয়নি তারপর আমার একটা ছবি আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছিল আমি এখানে দিয়ে দিচ্ছি ভিডিওটাতে এই দেখো এই এইটা এই ছবিটা বেরিয়েছিল আর এই একটা ড্রয়িং আছে আমি আঁকতে মোটামুটি ভালোই বাসি এই একটা বেশ সুন্দর ড্রয়িং আছে এই একটা এগুলো হচ্ছে সব নেচার আর্ট আমি না একদিন তোমাদের আমার যে আঁকাগুলো আছে আমার সব থেকে প্রথম ভিডিও আই থিঙ্ক ডিলিট করে দিয়েছি নাকি মনে নেই যাই হোক সব থেকে প্রথম যে ভিডিওটা সেটা আমিতে আমি সেখানে আমি আর কি ড্রয়িংটা ড্রয়িংয়ের একটা ভিডিও তখন এমনি নর্মাল ছোটো ছিলাম ছোট্টখাট্টো করে লকডাউন ছিল দিয়ে আমি করেছিলাম ভিডিওটা এই ড্রয়িংয়ের ভিডিওটা তো যদি না এখনই যদি থাকে আমি বলে দেবো তোমাদের তোমরা দেখে নিতে পারো সেখানে আমি লকডাউনে যা যা ড্রয়িং এঁকেছিলাম সব ছিল আর বেশ তখন ছোটো ছিলাম বেশ দেখতে ভালো লাগে এখন আমি এই ভিডিওগুলো দেখি আর এইটুকুই আর একদিন তোমাদের আমি দেখাবো আমার সব ড্রয়িংয়ের যেই মানে ইয়েগুলো ড্রয়িংটা কমপ্লিট করে নিই তারপর দেখা হচ্ছে তো চান হয়ে গেল এবার আমি খাবো দিয়ে একবার একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রেডি হয়ে আমরা এই 3:30 নাগাদ বেরোবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর তোমাদের ড্রয়িংটা দেখাবো বললাম দেখা যাক কখন দেখানো যায় তো চলো দেখতে থাকো তো রেডি হয়ে গেলাম এখন বাজে 3:10 আমরা এবার বেরোচ্ছি আজকে হচ্ছে এটা আমার ড্রেস এটা অনেকবার পরেছি তো আমাদের গাড়িও বার করা হয়ে গেছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এই হচ্ছে গাড়ি বার করা হয়ে গেছে আজকে ওয়েদারটা খুব ভালো বেশ মেঘলা মেঘলা ওয়েদার তো বৃষ্টিও হচ্ছিল কিছুক্ষণ আগে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো অনেকদিন পর মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল
সপ্তাহতে রেস্টুরেন্টে যেখানে আমরা প্রত্যেকবার আসি আর ওরা দিয়েছি খাবার, এখন টাইম লাগবে সেখানে দেখতে থাকবে খাবারগুলো আসলে তারপর দেখা যাচ্ছে। এনে উল্টে যাচ্ছে।